আমাবতী একটি ধার্মিক আচার হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের প্রাচীন কৃষি পদ্ধতিও। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী যখন বর্ষার জলে স্নিগ্ধ হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী বলে মনে করা হয়। আমরা জানি মেয়েরা রজস্বলা হলেও সন্তান ধারণ করতে পারে, বসুমতীকেও সেই রূপেই কল্পনা করা হয়। এই সময় তাকে 3 দিন বিশ্রাম দেওয়া হয়। চাষিরা এই 3 দিন কোনো কৃষিকাজ করেন না। আমাবতীর 3 দিন ধরণীর ঋতুকাল ধরে নিয়ে চাষের বিরত থাকেন। তারা মনে করেন এই 3 দিন বর্ষার জলে স্নিগ্ধ হয়ে ধরণী চাষের উপযোগী হয়ে ওঠে। সেই ক্ষেত্রে উর্বর কেন্দ্রিক ভাবনায় নারী ও ধরণী সেই সামর্থক হয়ে ওঠে। আমাবতীর আগের দিনটিকে বলা হয় আমাবতী প্রতিপত্তি। 3 দিনের পরে দিনটিকে বলা হয় আমাবতী নিবত্তি। এরপরে চাষিরা আবার চাষাবাদ শুরু করতে পারে। আমাবতীর সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তি পূজায় স্থানগুলোতে আয়োজন করা উৎসবকে আমাবতী মেলা বলা হয়। ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরের কামাখ্যা মন্দিরে প্রতি বছর আমাবতীর মেলা আয়োজন করা হয়। আমাবতী আরম্ভের প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয়, ফলে আমাবতীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে। অসমের নীলাচল পর্বতে অবস্থিত একান্ত সীতাপীঠের অন্যতম মহাশক্তিপীঠ কামাখ্যা ধাম এই আমাবতীর সময় এক চিত্তাকর্ষক রূপ ধারণ করে। দূর দূরান্ত হতে অসংখ্য তন্ত্র সাধক, অঘোরী, কাপালিক, বিভিন্ন সম্প্রদায়ের যোগী ও সাধকেরা এই স্থান এসে ভিড় করেন। সতীর মহামুদ্রা ও যৌন মুদ্রার স্পর্শে স্থল ধন্য। মন্দির অন্যতম মাধ্যমে রয়েছে শিলাময়ী মাতৃজননী, একটি ক্ষীণ জলধারা প্রবাহিত হয়ে সর্বক্ষণ শিলা বিগ্রহটিকে স্নিগ্ধ করে রাখেন। তাই আমাবতীর আরম্ভ লগ্নে শ্রীমন্দিরের দ্বার 3 দিনের জন্য বন্ধ হয়ে যায়। আমাবতীর অন্তে পুনরায় দ্বার উন্মুক্ত হলে ভক্তেরা দেবী দর্শনে সমর্থন হন। আমাবতীর সময় অসময়ে কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয়। সতীপীঠের অন্যতম কামাখ্যা মায়ের মন্দির তত্ত্ব সাধনার অন্যতম পীঠ। এই স্থানে দেবী সতীর গর্ভ ও যোনি পড়েছিল। আমাবতীর এই 3 দিন এই মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয়। আষাঢ় মাসের আদ্য নক্ষত্রের প্রথম পাদে ও এই আমাবতী শেষ হয়। তাই চতুর্থ দিনে দেবী মন্দির সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। চতুর্থ দিন দেবী স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মায়ের দর্শন করার অনুমতি দেওয়া হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তরা বর্তমান দিনে বিদেশ থেকেও আসে কামাখ্যা মন্দিরে চতুর্দিকে বসে কীর্তন করেন। মন্দিরের বাইরে প্রদীপে বা ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন। আমাবতী নিবৃত্তির দিন পাণ্ডারা ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন। দেবীপীঠের এই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তরা বিশ্বাস করেন। এই রক্তবস্ত্র পুরুষেরা ডান হাত বা গলায়, মহিলারা এ বস্ত্র বা হাত বা গলায় পরিধান করেন। রক্তবস্ত্র পরিধান করে শ্মশান ও বা মৃত্যুর ঘরে যাওয়া নিষিদ্ধ। কামাখ্যা ধামের আমাবতীর মেলা আন্তর্জাতিক জাতীয় সাম্প্রতিক রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করেন।